আগামী 19 আগস্ট থেকে আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। এ বিষয়ে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, সরকারের এই সিদ্ধান্তকে পর্যটন খাত সংশ্লিষ্টরা কিভাবে দেখছেন? হ্যাঁ, মৌসুমে কক্সবাজারে যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তাদের মাঝে এই খবরটা অনেকটা স্বস্তির। দীর্ঘ পাঁচ মাস পর 19 আগস্ট থেকে কক্সবাজারের যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এবং হোটেল মোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে সেই খবরে তারা খুবই খুবই উৎসব উদযাপন করছে। তাদের মধ্যে একটা খুশির আমেজ আমরা লক্ষ্য করছি। তো তারা জানিয়েছেন বিগত পাঁচ মাসে তাদের এই পর্যটন খাতে ক্ষতি হয়েছে 10,000 কোটি টাকা এবং হোটেল মোটেল গেস্ট হাউস খাতে তাদের ক্ষতি হয়েছে 1,000 কোটি টাকা। সেটা আমাকে জানিয়েছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম। তো হোটেল মোটেল মালিক মেরিন ড্রাইভ রিসোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিম খান জানিয়েছেন তারা এখানে টিকা নিশ্চিত করে পর্যটকদের আগমনে তারা দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন হোটেলে রুম দেওয়ার ক্ষেত্রে তারা টিকা প্রদান করা হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপর রুম দেবেন। তো তারা পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছে তারা বলছেন এভাবে হঠাৎ করে বন্ধ করে দিলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই সেজন্য 100% টিকা নিশ্চিত করে কক্সবাজারের যে হোটেল মোটেল কর্মচারী থেকে শুরু করে পর্যটন খাতে 3,000 মানুষ রয়েছে তাদেরকে 100% টিকার আওতায় এনে এই পর্যটন খাত খুলে দেওয়ার পর তারা ভালোভাবে ব্যবসা করতে পারবে, যাতে কোনো ধরনের বন্ধ করার আর সিদ্ধান্ত না হয় সেটা তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন যে কক্সবাজার যে দীর্ঘ পাঁচ মাসের বন্ধে তাদের যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা দ্রুত সরকারের আগামীতে সরকার যাতে পর্যটন খাতকে আরো ভালোভাবে মোটিভেশন করে সেটাই তাদের প্রত্যাশা। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।